আজকে আমরা পড়ব আয়নীয় যৌগের উৎপত্তি। প্রথমেই পড়ছি দেখো NaCl এর উৎপত্তি। তো NaCl এর উৎপত্তি দেখার আগে Na তে কয়টি ইলেকট্রন থাকে? 11টি ইলেকট্রন। তাহলে ইলেকট্রন বিন্যাস কেমন হবে সোডিয়ামের? 2 8 1। তো বাইরের কক্ষে দেখছি একটি ইলেকট্রন। আমরা অষ্টক সূত্র অনুযায়ী জানি যে সর্ববহিঃস্থ কক্ষে যদি 8টি ইলেকট্রন থাকে তাহলে সেই মৌলটি বা পরমাণুটি হয় স্থায়ী, অর্থাৎ 8টি ইলেকট্রন থাকে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিঃস্থ কক্ষে। সেই কারণে সোডিয়াম কি করবে, একটি ইলেকট্রনকে বের করে দেবে বা ত্যাগ করে দেবে বা বর্জন করে দেবে। তাহলে কি হবে, সোডিয়াম আয়নে পরিণত হবে Na প্লাস এবং তার ইলেকট্রন বিন্যাস হবে 2 8। একইভাবে ক্লোরিনের হচ্ছে 17টি ইলেকট্রন, কেমন ভাবে সাজানো থাকবে? 2 8 7। তো সোডিয়াম যে ইলেকট্রনকে বের করে দিল, ক্লোরিন যদি সেই ইলেকট্রনটিকে গ্রহণ করে তাহলে ক্লোরাইড মাইনাস আয়নে পরিণত হবে এবং ক্লোরাইড আয়নে পরিণত হলে ক্লোরাইডের যে ইলেকট্রন বিন্যাসটা সেটি হবে 2 8 8। অর্থাৎ এরও দেখো সর্ববহিঃস্থ কক্ষে 8টি ইলেকট্রন। মানে আমরা এইভাবে যে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস আয়ন পেলাম, দুটোরই সর্ববহিঃস্থ কক্ষে 8টি করে ইলেকট্রন রয়েছে, অর্থাৎ দুটি স্থায়ী। এইভাবে Na প্লাস আর Cl মাইনাস আমরা পেলাম বিপরীত আধানযুক্ত আয়ন, অর্থাৎ এরা স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে NaCl আয়নীয় যৌগ উৎপত্তি করবে। যেহেতু সোডিয়াম একটি আয়ন বর্জন করে দিয়েছে এবং ক্লোরাইড বা ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছে, ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে, তাই সোডিয়াম এবং ক্লোরিন উভয়েরই যোজ্যতা হলো 1। এরপর আমি বলেছিলাম যে NaCl আয়নীয় যৌগের কোনো স্বতন্ত্র অণুর অস্তিত্ব থাকে না, অর্থাৎ একটি আয়ন বলে থাকবে না, সেখানে একটি কেলাস রূপে থাকবে এবং সোডিয়াম ক্লোরাইডের আয়নে ওই কেলাসে দেখা গেছে যে অনেক সংখ্যক সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন থাকে এবং একটি সোডিয়াম আয়নকে ঘিরে 6টি Cl- আয়ন থাকে আর একটি Cl- আয়নকে ঘিরে 6টি Na প্লাস আয়ন থাকে। যেহেতু কেলাসে Na প্লাস আর Cl- আয়ন সম সংখ্যায় উপস্থিত থাকে তাই NaCl এর সামগ্রিক আধান হয় 0। কিভাবে আমরা পড়ব সোডিয়াম ফ্লোরাইড আয়নীয় যৌগ কেমনভাবে উৎপন্ন হলো? সোডিয়ামেরটা তো আমরা একটু আগেই দেখে নিলাম, তাহলে এখানে পড়ব খালি ফ্লুরিন। ফ্লুরিনের থাকে 9টি ইলেকট্রন, তাহলে ইলেকট্রনগুলোর বিন্যাস কেমন হয়? 2 7। তাহলে ফ্লুরিনের বাইরের পক্ষে আমি দেখছি 7টি ইলেকট্রন আছে, অর্থাৎ ফ্লুরিন যদি একটি ইলেকট্রনকে গ্রহণ করে নেয় তাহলে সর্ববহিঃস্থ কক্ষে 8টি ইলেকট্রন হবে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে যে সোডিয়াম যে ইলেকট্রনটিকে ত্যাগ করে দিচ্ছিল, ফ্লোরিন সেই ইলেকট্রনটিকে গ্রহণ করে ফ্লোরাইড আয়নে পরিণত হলো আর একইভাবে সোডিয়াম প্লাস আয়ন এবং ফ্লোরাইড মাইনাস আয়ন স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড আয়নীয় যৌগ উৎপত্তি করলো। একইভাবে আমরা পড়ব ক্যালসিয়াম অক্সাইডের উৎপত্তি। ক্যালসিয়ামের থাকে 20টি ইলেকট্রন, অর্থাৎ কেমনভাবে সাজানো থাকে? 2 8 8 2। তাহলে ক্যালসিয়াম যদি 2টি ইলেকট্রনকে বের করে দেয় তাহলে থাকবে ইলেকট্রন বিন্যাস কেমন? 2 8 8, অর্থাৎ সর্ববহিঃস্থ কক্ষে 8টি ইলেকট্রন আর আমরা পাচ্ছি ক্যালসিয়াম প্লাস 2 আয়ন এবং অক্সিজেনের থাকছে 8টি ইলেকট্রন, তাহলে 2 6। তাহলে ক্যালসিয়াম যে 2টি ইলেকট্রনকে বের করে দিল, অক্সিজেন সেই 2টি ইলেকট্রনকে গ্রহণ করলো এবং কি হলো? 2 8, সর্ববহিঃস্থ কক্ষে 8টি ইলেকট্রনই পেল। আর তাহলে এখানে আমরা পেলাম ক্যালসিয়াম প্লাস 2 আয়ন আর O2 মাইনাস আয়ন, দুটি স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড আয়নীয় যৌগ উৎপন্ন করলো। এখানে আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমরা এখানে মাইনাস চিহ্ন দিচ্ছি যে ক্যালসিয়াম 2টি ইলেকট্রনকে ত্যাগ করে দিল বা বর্জন করে দিল, তাহলে দেখো লিখেছি -2e মাইনাস মাইনাস, এই আগের মাইনাসটার কথাটার মানে কি না, বের করে দিল, তাই মাইনাস। আর ওপরের ইলেকট্রনের ওপরে যে মাইনাস আছে এর কথাটির অর্থ হলো যে এটি হচ্ছে ইলেকট্রনের আধান, অর্থাৎ ইলেকট্রনের আধান আমরা জানি ঋণাত্মক হয় আর যেহেতু অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করছে তাই অক্সিজেনের হচ্ছে
প্লাস টু ই মাইনাস লিখেছি। আবার পড়বো ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা MgCl2 এর উৎপত্তি। ম্যাগনেসিয়ামে 12টি ইলেকট্রন, তাহলে 2, 8, 2 এভাবে সাজানো থাকবে ইলেকট্রনগুলি। তাহলে ম্যাগনেসিয়াম যদি 2টি ইলেকট্রনকে বের করে দেয় তাহলে আমরা সর্ববহিঃস্থ কক্ষে 8টি ইলেকট্রন পাবো। তাহলে 8টি ইলেকট্রন পেলেই সেটি হয়ে যাবে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, তাহলে Mg2+। একইভাবে ক্লোরিনেরটা আমরা আগেই পড়ে নিয়েছি, NaCl যখন গঠন করলাম তাহলে ক্লোরিন সেই একটি ইলেকট্রন গ্রহণ করে কি করবে, 2, 8, 8 পরিণত হবে। তাহলে আমরা পেলাম ম্যাগনেসিয়াম 2+ আর Cl-। কিন্তু দেখো ম্যাগনেসিয়ামের আছে +2 আর Cl এর -1, তাহলে এখানে সামগ্রিক আধান শূন্য হবে না, সেজন্য কি করতে হবে না, দুটি Cl- আয়ন যদি থাকে তাহলে এবার Mg+2 আর দুটি Cl- জন্য 2- হয়ে গেল, তাহলে সামগ্রিক আধান শূন্য হয়ে যাবে আর MgCl2 আয়নীয় যৌগ উৎপত্তি হবে। একইভাবে আমরা পড়ব লিথিয়াম হাইড্রাইড অর্থাৎ LiH এর উৎপত্তি। লিথিয়ামে থাকে 3টি ইলেকট্রন, কেমন করে থাকবে না, 2, 1। লিথিয়াম তাহলে 1টি ইলেকট্রনকে বর্জন করে দিয়ে কি হবে, লিথিয়াম প্লাস, তাহলে 2টি ইলেকট্রন থাকলো সর্ববহিঃস্থ কক্ষে। হাইড্রোজেনের 1টি ইলেকট্রন তাহলে 1, হাইড্রোজেন 1টি ইলেকট্রন যদি গ্রহণ করে নেয় যেটা লিথিয়াম ছেড়ে দিল তাহলে হয়ে যাবে হাইড্রাইড আয়ন H- এবং 2টি ইলেকট্রন হবে, কিন্তু এখানে 8টি ইলেকট্রন পেলাম না, 2টি করে ইলেকট্রন পেলাম সর্ববহিঃস্থ কক্ষে। দেখো দ্বৈত সূত্র অনুযায়ী আমরা জানি যে কোনো পরমাণুর যদি সর্ববহিঃস্থ কক্ষে 2টি ইলেকট্রন থাকে তাহলেও সেটি স্থায়ী হয়, কেননা সেটিও নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। এভাবে লিথিয়াম প্লাস আর H- উভয়ে যুক্ত হয়ে LiH উৎপন্ন করলো স্থিতারিতিক আকর্ষণ বল দ্বারা। এখানে লিথিয়াম প্লাস আর হাইড্রাইড মাইনাস উভয়েরই দ্বৈত পূর্ণ হয়েছে। আজকে আমরা আয়নীয় যৌগের গঠন পড়লাম, এর পরের দিন পড়ব সমযোজী বন্ধন।